নমস্কার বন্ধুরা আমি সন্তি সরকার তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইয়ুথ স্টাডি কিছুক্ষণ আগে দু হাজার কুড়ির উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল আর তোমাদেরকে একটা সুখবর দেই যে আমার এই ইউটিউব চ্যানেলে মক টেস্টে যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল সেই প্রশ্নপত্রের সঙ্গে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ির যে পার্ট যে প্রশ্নপত্র বড় প্রশ্নপত্রটা তোমরা মিলিয়ে দেখে নাও আমি এই মুহূর্তেই তোমাদের সামনে ইউথপুর স্টাডি সেন্টারের প্রশ্নপত্র রাখবো এবং দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র রাখবো তোমাদের দুটো মিলিয়ে দেবো দেখতে পাবে তাহলে বিচার করতে পারবে তাহলে যে মাত্র দশ বারোটা কোশ্চিন পড়ে নিয়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায় যদি ঠিকঠাকভাবে সঠিক প্রেডিকশানে সাজেশনটা তৈরি করা হয় আমি লাস্টমি সাইশনও দিয়েছি টিকটকের মাধ্যমে এবং তোমাদের সামনে ভিডিও দিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি টোটাল পার্ট এ এবং পার্ট বি এমসিকিউ এসকিউ এসি সলিউশন এবং বড় প্রশ্ন দেখাবো তো তোমরা দেখতে থাকো আর আমি প্রশ্ন বলবো না আমি জাস্ট দেখিয়ে যাবো তোমরা দেখো যাতে ভিডিওটি বড় না হয় তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তো তোমরা দেখতে পাচ্ছো পুরী উৎপুর স্টাডি সেন্টারের মক টেস্টের প্রশ্নপত্র রয়েছে এবং নিচে রয়েছে দু হাজার কুড়ি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তো এই মুহূর্তে আমি তোমায় দেখাতে চলেছি প্রথম বড় প্রশ্ন দেওয়া ছিল ক্ষমতা আগে বলে এবং ক্ষমতা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে স্ল্যাশল্যাশ দেন করে দিয়েছি এবং তারপরে ছিল জাতীয় স্বার্থ অথবাতে আর এখানে দু হাজার কুড়ির মক টেস্টেও কিন্তু দেখে নাও প্রথম প্রশ্ন ক্ষমতা একে বলে এবং অথবাতে কিন্তু জাতীয় স্বার্থই রয়েছে তারপরে তুমি দেখে নাও উদারনীতি ছিল ইম্পর্টেন্ট এখান থেকে এই দুই নম্বর পার্ট থেকে একটাই প্রশ্ন আসে উদারনীতিবাদ আর মার্ক্স দেওয়া হয়েছিল তো উদারনীতিবাদ কিন্তু চলে এসেছে প্রশ্নটা তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জৌরী ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা এবং তারপরে ছিল অথবাতে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা তো তোমরা এখানে দেখতে পাচ্ছো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা দেওয়া হয়েছে এরপরেই আমরা পাঁচ নম্বরে ভারতের পার্লামেন্টের ক্ষমতা গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা প্রশ্ন ছিল একটা এখানে দেখেছি তোমরা ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং লাস্টে এখানে ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যগুলি ব্যাখ্যা করো এবং অথবা লাস্টে প্রশ্ন ছিল কেতা সুরক্ষা আদালত সম্বন্ধে টিকা লেখ তো এখানে যেখানে তোমরা ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যগুলি আলোচনা করো এবং কেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তাহলে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে গেছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করো এবং এই চ্যানেলে দেওয়া সাজেশনগুলো ফলো করো আশা করছি তোমাদের পরবর্তী উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো বেশ ভালোই হবে এবার আমি এসে কিউ সলিউশন তোমার সামনে তুলে ধরবো এবং এমসি কিউ সলিউশন তুলে ধরবো আমি মুখে বলবো না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো তো তোমরা ঠিক করে নেবে কারণ বললে অনেকক্ষণ ভিডিও লাগবে তো ভিডিওতে সময় বেশি লাগবে তো এই মুহূর্তে তোমরা দেখছো পলিটিক্যাল সায়েন্সের এমসি কিউ তোমরা মিলিয়ে দেখে নাও বাড়িতে যে কটি প্রশ্ন তোমরা সঠিক করেছো এবং কোথায় বা ভুল হয়ে গেলো তো সেই প্রশ্নগুলো সমস্ত তোমরা দেখে নাও প্রশ্ন অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে এবং কমনযোগ্য প্রশ্ন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবই তোমাদের আওতার মধ্যেই রয়েছে তো আশা করছি তোমাদের এই পরীক্ষাটা খুবই ভালো হয়েছে তো তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও ইউথ স্টাডি ইউটিউব চ্যানেলে যে সমস্ত সাজেশনগুলো দেওয়া আছে ওগুলো ফলো করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও হাতে যে কয়টা সময় রয়েছে আমি তার জন্য লাস্ট মিনিট সাইসানো তোমাদেরকে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিচ্ছি যাতে তোমাদের সময় কম লাগে দেখতে এবং তোমরা মূল বিষয়টি বুঝতেও পারো এবং তোমরা যেন পরীক্ষায় খুব ভালো ফল করতে পারো এটাই আমি চাই ছাত্রদের জন্য বিনামূল্যে সুযোগ সুবিধা যাতে পাওয়া যায় অনেক দুঃস্থ ছাত্রছাত্রী রয়েছে যারা প্রাইভেট টুটার নিতে পারে না তাদের কথা মাথায় রেখে নিয়ে এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছিলাম রিসেন্টলি টুকে লাইক হয়েছে মানে কে সাবস্ক্রাইবার হয়েছে আমার আমার চ্যানেলটি করা হলো এক বছর মতো সময় কিন্তু সেভাবে সাবস্ক্রাইব হয় নাই সেভাবে ভিউজ ওঠে না কারণ সেভাবে হয়তো মানুষজনের কাছে এই চ্যানেলের লিঙ্কটি পৌঁছায় না তাই সকলের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা ভিডিও দেখছো তারা অন্ততপক্ষে একটি করে শেয়ার করো কারণ তোমরা যারা এই উৎস্টার ইউটিউব চ্যানেলের সদস্য তারা অন্ততক্ষে এই চ্যানেলটা যাতে সবার কাছে পৌঁছায় সবার কাছে যায় সবাই যেন সহযোগিতা পায় কারণ এই সবাই মানে ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটি করা তো সবাই যাতে সহযোগিতা পায় তার জন্য একটা ছোট্ট করে শেয়ার করে দাও আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে মোটিভেশান দেয় যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যদি ভিডিও খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে দাও এবং কোথায় ভুল হচ্ছে আমরা তো মানুষ মানুষপত্রই ভুল হয় আর সেই ভুল সংশোধন করার দায়িত্বও কিন্তু আমাদেরই তাই কোথাও যদি ভুল হয়ে থাকে কোথাও আমার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেটি ধরিয়ে দিন দয়া করে উল্টো পল্টো বাজে কমেন্ট করবেন না খুব বাজে লাগে কারণ খাটাখাটনি করে করা হয় তো তো যাই হোক আজকে এখানে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ